নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে সুপ্রবাদ জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে আমি মূলত যে আপডেটগুলি দিতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার ইজলাসে হতে চলেছে গুরুত্বপূর্ণ ফাইভ পারসেন্ট মামলার ফাইনাল জাজমেন্ট এবং এছাড়াও আজকে কিন্তু রয়েছে শান্তনু সিটের যে ওএমআর মামলা যে ওএমআর এমআর করে দিয়েছিল প্রাইমারি বোর্ড যেখানে দুশো আটষট্টি কুইন্টাল ওএমআর নষ্ট করা হয়েছে দু হাজার চোদ্দো প্রাইমারি ডেটের সেই ওএমআর এমআর মামলাও কিন্তু আজকে রয়েছে তো আজকে ভীষণ হাই ভোল্টেজ বলতে গেলে রাজা শেখর মান্থার এজলাস আজকে কিন্তু এই মামলাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে বঞ্চিত চাকরি জন্য তো চলুন আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে এই দুটি মামলা প্রসঙ্গে আজকে আলোচনা করব তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বদিন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা তাহলে আমরা এবারে আপডেটটি দেখে নিই তো বন্ধুরা ফাইভ পার্সেন্ট মামলা এর আগের দিন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি কিন্তু মামলাটিকে আজকে অর্থাৎ নয় তারিখে শুনবেন বলেছিলেন এবং আজকে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো আজকে এই ফাইভ পার্সেন্ট মামলায় যে সমস্ত বিষয়গুলি উঠে আসতে পারে এবং যে সমস্ত মামলাগুলি বর্তমানে ক্যান হয়ে রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে এর মধ্যে এক কথায় বলতে গেলে বিয়াল্লিশ হাজার নশো যে নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড সেখানে যে কোনো নিয়ম মানে নিয়ে যে সংবিধানের যে রুলস বা হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে যে একটা প্যানেল লিস্ট তৈরি করতে হয় প্রাইমারি বোর্ডের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য যিনি জেলে রয়েছেন তিনি কিন্তু কোনো কোনোরকম নিয়মের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজের খামখেয়ালি পনায় এবং টাকার মাধ্যমে চাকরি বিক্রি করে তিনি কিন্তু এস রায় কোম্পানির মাধ্যমে সেই প্যানেল তৈরি করিয়েছেন এবং প্যানেলের মধ্যে কোনো রকম কোনো রোস্টার মেনটেনই করা হয়নি তো যাই হোক সেই সব দিকে যাচ্ছি না তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সংবিধানের সিক্স বাই এইট রুলস মোতাবেক যে কোনো রিক্রুটমেন্টে কিন্তু টোটাল যে ভ্যাকান্সির নোটিফিকেশান বেরোয় সেই ভ্যাকান্সির ওপরে ফাইভ নিয়ে একটা কিন্তু অ্যাডিশনাল লিস্ট বের হয় বা বের করতে হয় আপনারা যারা ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল রিসেন্ট যে দিল প্রাইমারি বোর্ড এক মাস আগেই আপনারা কিন্তু সেখানে দেখেছেন যে কীরকমভাবে ফাইভ পার্সেন্ট লিস্ট তৈরি হয় যেটা গৌতম পাল উনি করে দেখিয়ে দিয়েছেন পর্ষদের নবনিযুক্ত সভাপতি তো এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ফাইভ পার্সেন্ট লিস্ট কিন্তু ইনক্লুডেড অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে নিয়োগ হয়েছিল সেখানে ফাইভ পার্সেন্টের যেমন লিস্ট দেয়নি ঠিক তেমনই কিন্তু ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট করেছিল সেটাও মানিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে হয়েছে সেখানেও কিন্তু কোনো রকমের ফাইভ পার্সেন্টের লিস্ট বা ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট পয়সাদ দেয়নি তো এক্ষেত্রে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়ে একাধিক মামলা হয়েছে এবং এই মামলায় কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রায় পঁচিশটার উপরে শুনানি হয়েছে এবং বিচারপতি রাজা শেখর মান্থা এজলাসে মামলাটি যখন এসছে বিচারপতি রাজা শেখর মান্থাও কিন্তু ভীষণ প্রাইমারি বোর্ডের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন এবং ফাইভ পার্সেন্টের যে প্যানেল দিতেই হবে এমনটাই কিন্তু তিনি তার কথা থেকে স্পষ্ট হয়েছে আগের শুনানিগুলোতে তো আজকে মামলাটি রেগেছেন আজকে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিনটি কেননা এই ফাইভ পার্সেন্ট মামলায় একুশশো যে সাতচল্লিশ সিট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে ফাইভ পার্সেন্ট করলে একুশশো সাতচল্লিশ সিট দাঁড়ায় এই একুশশো সাতচল্লিশ সিটে কিন্তু তেইশটা ডিপিএসসি থেকে প্যানেল বের করতেই হবে প্রাইমারি বোর্ডকে তো সেক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ প্রাইমারি বোর্ড অলরেডি দু হাজার আঠারো সালে নিয়ম বহির্ভূতভাবে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বাইশশো আটজনকে তারা কিন্তু নিয়োগ করে যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং যেটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলের কিন্তু বাইরে যেখানে একুশশো জন ওয়েটিং লিস্টের প্যানেল দেওয়ার কথা ছিল সেই জায়গায় তারা কিন্তু অতিরিক্ত বাইশশো আটজন ক্যান্ডিডেটকে নিয়োগ করে ফেলে ফলে যে বাইশশো আটজন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে ফাইভ পারসেন্ট মামলার প্রসঙ্গে কিন্তু সেই বাইশশো আটজনের নাম আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতির এজলাসে চলে আসা প্রবল সম্ভাবনা ঠিক যেমন কান টানলে মাথা আসে ওই টাইপের কিন্তু বিষয় এবং এছাড়াও পিটিশনাররা আর টিআই করে দেখেছে ছটা ডিপিএসসিতে তেইশটা ডিপিএসসির মধ্যে ছটা ডিপিএসসি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি ইত্যাদি জেলাতে কিন্তু এবং মুর্শিদাবাদ এই সব জেলাতে নশো বত্রিশ জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে অর্থাৎ যে শূন্য পদ রেখেছিল প্রাইমারি বোর্ড তার থেকে অতিরিক্ত শূন্য নিয়োগ করা হয়েছে তো এই বিষয়গুলি কিন্তু আজকে ফাইভ পার্সেন্ট মামলা রিলেটেড এই ফাইভ পার্সেন্ট মামলার সাথে কিন্তু এই বিষয়গুলি জড়িয়ে আছে তাই এই বিষয়গুলি আজকে ভালো একটা কিন্তু শুনানি হতে চলেছে বিশেষ করে বলবো আমি যারা বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছেন দু ষোলো প্রাইমারি রিক্রুটমেন্টে যারা চাকরি পাননি আপনাদের জন্য কিন্তু ভাগ্যের শিখে হয়তো ছিললেও ছিঁড়তে পারে আজকে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে তো এই গেল একটি বিষয় এবং আরও একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শান্তনু সিটের ওএমআর মামলা ওএমআর মামলা বলতে দু হাজার যে প্রাইমারি টেট হয়েছিল সেই প্রাইমারি টেটে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং ওএমআর সিটকে নষ্ট করে ফেলেছে প্রাইমারি বোর্ড যার জন্য কিন্তু একের পর এক একাধিক মামলা হয়েছে এবং এই মামলাতে এবং এই ওয়েম নষ্ট করা ফাইভ পার্সেন্টের প্যানেল দেয়নি এ সমস্ত বিষয়কে রিলেট করে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে ইনক্লুড করেছিলেন প্রাথমিকের নিয়োগের নিয়োগ দুর্নীতির গন্ধ পেয়ে এবং সেক্ষেত্রে সিবিআই যে চার্জশিট জমা করেছে দুশো চৌষট্টি পাতার কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য উল্লেখ আছে তার মধ্যে চোদ্দো নম্বর পাতাতে কিন্তু এস এসবাসুরাই কোম্পানির যিনি কর্ণদ্বার তার দেওয়া যায় স্বীকারোক্তি সেখানে দুশো আটষট্টি কুইন্টাল ও এমআর সিটকে বাইশ লক্ষ ওএমআর সিটকে ওড়িশার বালাসোর শহরে তিনটি কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে সেখানে কাঁচা র কাঁচা মাল হিসেবে কিন্তু পেপার মিলে ব্যবহৃত হয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখেছি যে ঝালমুড়ির ঠোঙা হিসেবে কোথাও ওএমআর বিক ওএমআর মাধ্যমে ঝালমুড়ি খাচ্ছে লোকে মানে এরকম বিভিন্ন ঘটনা আমাদের রাজ্যে কিন্তু ঘটেছে তো সেই ওএমআর সিট মামলাতেও কিন্তু আজকে ভালো একটা ঘটনা ঘটতে চলেছে এই দুটি মামলায় শান্তনু সিটের ওএমআর মামলা এবং রাকেশ মণ্ডলের ফাইভ পারসেন্ট মামলা দুটি মামলায় কিন্তু লড়ছেন প্রখ্যাত আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি পিটিশনারদের হয়ে মামলাগুলি লড়ছেন তো আজকে সারা দিনেই এই দুটি মামলা গুরুত্বপূর্ণ বিচারপতি রাজাশেখর মান্তানি ইজলাসে এবং দুটি মামলায় দিব্যেন্দু চ্যাটার্জির হাতে তো দেখা যাক আজকে বঞ্চিত চাকরি প্রার্থীদের কপাল খুলে কিনা ওইমার ডেস্ট্রয় মামলায় এবং ফাইভ পার্সেন্টের মামলায় তো বন্ধুরা আজকে এই দুটি আপডেট আপনাদেরকে দিলাম আপনাদেরকে কেমন লাগলো আপডেটটা অবশ্যই জানাবেন তবে আজকে যদি বিচারপতি ফাইভ পার্সেন্ট মামলায় ফাইনাল জাজমেন্ট দিয়ে দেয় বা একুশশো সাতচল্লিশ প্যানেল দেওয়ার অর্ডার দেন তাহলে কিন্তু প্রাইমারি বোর্ড আপনারা জেনে রাখবেন যে তারা সিও ডিভিশন বেঞ্চে যাচ্ছে আগামীতে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছে